নিজের পাড়ার দুই ব্যক্তির হাতে শারীরিকভাবে নিগৃহীত হলেন রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জি। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রিয়তোষ বাবুর সহকারী সজল দত্ত। শনিবার বেলা 11টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জের অশোকপল্লী এলাকায়। উল্লেখ্য, রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ বাবু স্থানীয় রায়গঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাতী মুখার্জির স্বামী। স্থানীয় বাসিন্দারা বলেন, রায়গঞ্জ শহরের এনএস রোডের ধারে আশা টকিজ সিনেমা হলের পাশে ছোট্টু সাহা এবং তার বাবা শম্ভু সাহার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী এক পরিবারের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এই ব্যাপারে বিভিন্ন সময়ে স্থানীয় কাউন্সিলর প্রিয়তোষ বাবুর স্ত্রী স্বাতী মুখার্জির কাছে সমঝোতার জন্য এসেছিল দুপক্ষই, কিন্তু শম্ভু এবং ছোট্টুর সে ব্যাপারে দীর্ঘদিন ধরেই রাগ ছিল প্রিয়তোষ বাবুর ওপর। এই কারণেই সম্ভবত এদিন স্থানীয় অমর সুব্রত পুজো মণ্ডপের বাইরে প্রিয়তোষ বাবু এবং তার সহকারী সজল দত্তের সঙ্গে বিবাদে মেতে ওঠে শম্ভু এবং ছোট্টু। সেই সময় আচমকাই তারা দুজনে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারতে থাকে প্রিয়তোষ বাবু এবং তার সহকারী সজল বাবুকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর গুরুতর জখম অবস্থায় প্রিয়তোষ বাবু এবং সজল বাবুকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনেই এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিন হাসপাতালের বেডে শুয়ে প্রিয়তোষ বাবু বলেন, কি কারণে এত সাহস দেখিয়ে ওরা আমাদের ওপর হামলা চালালো তা বুঝে উঠতে পারছি না। অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার কারণেই ওরা আমাদের ওপর হামলা চালিয়েছে। তো এদের বাড়িঘর নিয়ে দীর্ঘদিন ধরেই একটা গণ্ডগোল চলছিল। তারপরে আমি একবার গিয়ে মিটিয়ে দিয়ে আসছিলাম এবং যে শম্ভু সাহা, সে উইদাউট প্ল্যানে বাড়ি করেছিল এবং তার কমপ্লেনও হয়েছে। একটা কমন প্যাসেজ আছে ছোটেলাল সাহা শম্ভু সাহা, সেই কমন প্যাসেজটা শম্ভু সাহা তার ছেলে ছোট্টু সাহা দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখে। পাশাপাশি বাড়ি যে উপর থেকে কোনো জামা কাপড় পরলে মানে ছোটেলাল সাহারা সেটা তুলতে পারে না, যেহেতু বন্ধ করে রেখেছে। তা আমাকে আজকে ফোন করে বললো যে এরকম ব্যাপার। আমি দৌড়ে গেলাম, আমি ওকে বলেছিলাম, এর আগেও বলেছি, জায়গাটা খুলে দে, গণ্ডগোল করবি না। আমার এরকম বারে বারে বলাতে ও আজকে ও এবং ওর বাবা শম্ভু সাহা এবং ওর মা ফ্যামিলি সবাই আমার উপর তেড়ে এসছে এবং একটা কাঠের বাটাম নিয়ে আমাকে মারতে চলে এসছে। আমি সরে যাওয়াতে আমার মাথায় লাগেনি, আমার ঘাড়ে লেগেছে। তারপর আমার পিএ এসছে, পিএকে ধরে মারধর করেছে এবং কাউন্সিলর, আমার কাউন্সিলরও গেছে, তাকেও ধরে টানাটানি এবং অকথ্য গালিগালাজ। তারপরে পাড়ার ছেলে পেলে এসে থামিয়ে দিয়েছে এবং পরে প্রশাসনকে ফোন করা হয়েছে, প্রশাসন এসে ওদেরকে ধরে নিয়ে এসছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শম্ভু এবং ছোট্টুকে গ্রেফতার করেছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।